নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে ডেঙ্গু যাতে ছড়িয়ে পড়তে না পারে তার জন্য বর্ধমান পুরসভার পক্ষ থেকে ধারাবাহিকভাবে সচেতনতামূলক প্রচার চলছে। বর্ধমান পুরসভার 35টি ওয়ার্ডে এই কর্মসূচি চলছে। শুক্রবার 18 নম্বর ওয়ার্ডে বর্ধমান পুরসভার কাউন্সিলর তথা MCIC প্রদীপ রহমানের উদ্যোগে স্বাস্থ্যকর্মীদের নিয়ে ডেঙ্গু সচেতনতা র্যালি অনুষ্ঠিত হয়। জমা জলে যেখানে ডেঙ্গু বাহক মশার জন্ম, সেখানে তাই বাড়ির আশেপাশে জল জমতে দেবেন না, এই স্লোগানকে সামনে রেখে এদিন র্যালিটি অনুষ্ঠিত হয়। MCIC প্রদীপ রহমান জানান, প্রতিটি ওয়ার্ডে এই কর্মসূচি ধারাবাহিক ভাবে চলবে। বর্ধমান সলিসিটার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট থেকে এবং বর্ধমান পৌরসভার সহযোগিতায় আমরা এটা ঠিক করছি। 35টি ওয়ার্ড নিয়ে আমরা ডেঙ্গু সচেতন নিয়ে আমরা র্যালি, আমরা প্রত্যেকটি ওয়ার্ডে আমরা র্যালি করবো। আজকে আমরা 2টি ওয়ার্ডে করলাম, এর আগেও আমাদের 2টি ওয়ার্ড হয়েছে, 33 নম্বর ওয়ার্ড এবং 20 নম্বর ওয়ার্ড হয়েছে। আমরা বর্ধমানে প্রত্যেকটি ওয়ার্ডে আমরা এইভাবে র্যালি করবো। আমরা এই র্যালির মাধ্যমে মানুষকে সচেতন করতে চাইছি যে আমরা ডেঙ্গু সম্বন্ধে আমাদের মানুষকে আমরা বোঝাচ্ছি, যে প্রত্যেকটা মানুষকে আমরা বোঝাবার জন্য এবং এই র্যালিটা আমরা করেছি। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।